নমস্কার গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পড়ে শোনাতে চলেছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল কাহিনী তন্ত্রের দ্বিতীয় অংশ কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরলে ষষ্ঠীচরণ বলল বাবা মশাইকে একটা মেয়ে ছেলে ফোন করেছিল আমি বললাম উনি বেইরেছেন তখন বলল পরে ফোন করবে ড্রয়িং রুমে ঢোকার মুখে টেলিফোন কর্নেল বললেন ওই শোন ফোন করছে তুই কফি নিয়ে আয় শিগগির ষষ্ঠী ফোনকে ফোং বলে কর্নেলের মুখেও ফোং শুনলে সে বেজার হয় তুম্ব মুখে চলে গেল বুঝলাম কফিটা প্রচন্ড করা হবে ফোন সারা দিয়ে কর্নেল বললেন বলো অপর্ণা কর্নেল কিছুক্ষণ হুম দিয়ে গেলেন তারপর বললেন ঠিক আছে সময় মতো আমাকে জানাবে টেলিফোন রেখে এই যে চেয়ারে বসে কর্নেল বললেন অপর্ণা আমার এখান থেকে সোজা সুদর্শনের বাড়ি গিয়েছিল গেটের কাছে দাঁড়িয়ে কারোর সারা শব্দ পায়নি তখন বাড়ি ফেরে বাড়ি ফিরে দেখে সুদর্শন ওর জন্য অপেক্ষা করছে বললাম বাহ তারপর অপর্ণাকে নাকি শেষ দেখা দেখতে গেছে শুনে অপর্ণা ওকে অনেক বুঝিয়েছে অপর্ণার মাও বুঝিয়েছেন রাত্রে ওখানে থাকার জন্য পীড়া করেছেন কিন্তু সুদর্শন থাকেনি সত্যি ভদ্রলোক বদ্ধ পাগল কনেল ডাকে হাত বুলিয়ে বললেন তবে আজ রাত্রে সে আত্মহত্যা করবে না বলেছে চণ্ডীতলা আশ্রমে তার বাবার গুরুদেবের কাছে যাবে তাকেও সব কথা জানিয়ে বিদায় নেবে ফিরে এসে আত্মহত্যা করবে উত্তেজিত ভাবে বললাম কর্নেল ব্রহ্মানন্দ জি কি করবেন আমি বাজি রেখে বলতে পারি বলো শোনা যাক ওর আত্মহত্যায় সায় দেবেন তবে তার আগে সব প্রপার্টি আশ্রমের নামে লিখিয়ে নেবেন ওই সব সাধুদের শিষ্যদের মধ্যে দুধে অ্যাডভোকেট থাকা স্বাভাবিক ব্রহ্মানন্দ জি ওকে বলবেন তুমি যখন মরবে ঠিক করেছ মরো তবে তুমি মরলে তোমার প্রপার্টি ওই খারাপ পাবে সেটা কি ঠিক কর্নেল হাসলেন উইলে সত্যি কি আছে আমরা এখনও জানি না জয়ন্ত অবনী মৈত্র মিথ্যাও বলতে পারে শুধু এটুকু বুঝেছি সুদর্শনের বাবার গুরুদেবের সঙ্গে তার সম্ভবত শত্রুতা আছে এটা খুব স্বাভাবিক অবনী একজন তান্ত্রিক কাজেই সে নিজেও ও বাড়িতে কিংবা অন্য কোথাও আশ্রম করতে চাইবে এবং গোপা হবে তার সাধন সঙ্গিনী ষষ্ঠী কফি আনল কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন তোমার থিওরিটা মন্দ না তবে তার আগে জানা উচিত উইলে সত্যি কি আছে কলকাতার মহলে আমার কিছু জানা শোনা আছে সুদর্শনের বাবা সদানন্দবাবু কার মক্কেল ছিলেন জানা দরকার সুদর্শনের বাবার নাম আপনি জানেন ওদের ঘরের দেওয়ালে একটা ছবিতে নাম ও জন্ম তারিখ লেখা আছে আমি ওসব লক্ষ্য করিনি কর্নেল চুপচাপ কফি খেতে থাকলেন ওর মুখ দেখে টের পাচ্ছিলাম ষষ্ঠী কফিটা প্রচন্ড কড়া করেছে আমারটা অবশ্য স্বাভাবিক একটু পরে কর্নেল চুরুট ধরিয়ে বললেন ও ঘরে সুদর্শনের মায়ের ছবি দেখিনি সুদর্শন নিজের ঘরে রেখেছে নিশ্চয়ই রিং করে জেনে নিন না ওকে পাচ্ছি কোথায় অপর্ণাকে বলেছে আজ রাত্রেই ট্রেনে কৃষ্ণনগর চলে যাবে তারপর চণ্ডীতলা যেতে অসুবিধে নেই সাইকেল রিকশা বা এক্কা গাড়ি পাওয়া যায় সব সময়। নদীর ধারে নাকি বেশ বড় আশ্রম আচ্ছা কর্নেল আপনি গোপাকে বিপন্ন বললেন সুদর্শন ওকে মারার করবে বলে নাকি নিচক ভয় দেখিয়ে এলেন কর্নেল হেলান দিয়ে চোখ বুঝে বললেন ব্যাপারটা আমার নিজের কাছেও স্পষ্ট নয় কিন্তু আমার ইনটিউশন এনিওয়ে শুধু এটুকু বলতে পারি গোপাকে যেন কেউ বা কারা টোপ হিসেবে ব্যবহার করছে সুদর্শন দৈবাত মারা গেলে গোপার বিপদ বুঝিয়ে বলুন এই মুহূর্তে কিছু বুঝিয়ে বলা আমার পক্ষে সম্ভব নয় জয়ন্ত বলে কর্নেল উঠে দাঁড়ালেন বইয়ের এক থেকে সেই বইটা নিয়ে এলেন টেবিল ল্যাম্প জেলে বইটার পাতা খুললেন জিজ্ঞেস করলাম কি বই ওটা লেখা অফ মানসিক অসুখ বিসুখ নিয়ে সিরিয়াস দার্শনিক আলোচনা আমি উঠি বড্ড টায়ার্ড ঠিক আছে এসো কর্নেল বইয়ের পাতায় মন দিলেন আমি বেরিয়ে এলাম ষষ্ঠী দরজা বন্ধ করতে এসে ফিক করে হেসে চাপা সরে বলল বাবা মশাইকে খুব জব্দ করেছে আর দেখ কাপু খেতে পারেননি আপনারটা কিন্তু করা এই সময় কর্নেল হাঁকলেন ষষ্ঠী কফে এবার তেতো করলে লিন্ডা দে কুকুরটা এনে ঘরে ছেড়ে দেব ষষ্ঠীর মুখ আবার বেজার হয়ে গেল সে কুকুরকে বড্ড ভয় করে পরদিন সকালে চা খেতে খেতে খবরের কাগজগুলে চোখ বুলোচ্ছি টেলিফোন বাজলো সারা দিতেই কর্নেলে কণ্ঠস্বর ভেসে এলো সুপ্রভাত ডার্লিং সুপ্রভাত বস কোনো খবর আছে আছে তুমি শ্যামপুকুর থানায় চলে এসো অপেক্ষা করছি থানায় কেন সুদর্শন মারা গেছে সর্বনাশ কোথায় কিভাবে মারা গেল তার তো রাত্রে চন্ডিতলা আশ্রমে যাওয়ার কথা সুদর্শন যে কোনো কারণে হোক চণ্ডীতলা যায়নি নিজের মারা গেছে গেছে টেবিলে একটা সুইসাইডাল নোট পাওয়া তুমি চলে এসো ফোনে সব বলা যাবে না ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়লাম দশটায় ব্রেকফাস্ট করি এখন নটা বাজে শ্যাম্পুকোট থানার সামনে গিয়ে দেখি কর্নেল অপেক্ষা করছেন গাড়িতে উঠে বললেন সুদর্শনের বাড়িতে চলো বডি মর্গে চলে গেছে পুলিশকে কিছু জানায়নি পুলিশ সুইসাইডাল নোট পেয়েছে দ্যাটস ফর দেম সুদর্শনের হ্যাঁ ওর প্যাডে ওরই হাতের লেখা আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ইত্যাদি ওসি বললেন হাতের লেখার নমুনা পেয়ে গেছেন আপনি কি করে খবর পেলেন ভবতারণ আমাকে ফোন করেছিল সুদর্শন গত রাত্রে প্রায় একটায় বাড়ি ফেরে ভবতারণকে আমার ফোন নাম্বার দিয়ে বলেছিল কিছু ঘটলে যেন এই নাম্বারে রিং করে জানিয়ে দেয় ট্যাক্সি করে গিয়ে দেখি পুলিশ এসে গেছে আমাকে কনস্টেবলরা ঢুকতে দিল না অগত্যা থানায় চলে গেলাম তখন প্রায় আটটা বাজে বায়ের গলি দিয়ে শর্টকাট করো গলিতে সুদর্শনের বাড়ির গেট বন্ধ সামনের দিকে রাস্তায় লোকেরা ভিড় করে আছে হর্ন বাজানোর পরে অবনি মৈত্রকে পৌটিকোট ছাদে দেখতে পেলাম তারপর ভবতারণ দৌড়ে এসে গেট খুলে দিল কান্না চেপে বলল আমি আর কারোর পরোয়া করি না স্যার আমাকে গেট খুলতে মানা করেছে ইস সাধু চেজে আছে পরের গাড়ে বসে পুটটি হারাচ্ছে এবার মজাটা দেখাচ্ছি পটিকোর ছাদ থেকে ততক্ষণে অবনিমৈত্র অদৃশ্য তলায় গাড়ি দাঁড় করিয়ে আমরা বলল, সাহেব আমাকে বলে গেছেন খারাপ কিছু ঘটলে আপনাকে যেন খবর দিই আপনি এলে যেন যত্ন করি অবনিমৈত্র পর্দা তুলে ঘরে ঢুকে বলল। এতে গোয়েন্দাগিরির কিছু নেই মশাই পুলিশ যা করার করেছে খামোকা আপনারা জল ঘোলা করতে ঢোকালি ভবতারণ ফুসে উঠল যা তা বলবেন না দাদা বাবু সাহেব যা বলে গেছেন সেই মতো কাজ করছি তান্ত্রিক যথারীতি গঙ্গা স্নান করে এসেছে বোঝা যাচ্ছিল পরনে সেই পোশাক গেরুয়া লুঙ্গি এবং ফতুয়া কপালে ত্রিপুণ্ডক ভবতারণের দিকে রুষ্ট দৃষ্টে শুধু তাকিয়ে রইল আমরা বসলাম কর্নেল বললেন বসু নবনীবাবু কথা আছে যা বলার গতকাল সন্ধ্যায় বলেছি মশাই এখন আমি মন্দিরে যাচ্ছি বলে তান্ত্রিক যথারীতি খরমের শব্দ করতে করতে বেরিয়ে গেলেন ভবতারণ চোখ মুছে বলল রাত্রে সাহেবের কথা শুনে খটকা গেছিল ঘুম হয়নি আমি নিচের ঘরে থাকি শব্দ হলেই উঠে বসেছি তারপর কখন কাল ঘুম নেমে এসেছিল। হঠাৎ ঘুমটা ভেঙে গেল তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে ওপরে গিয়ে দেখলাম সাহেবের ঘরের দরজা বন্ধ কিন্তু তখন কি জানি দরজা ভেজানো আছে উনি দশটার আগে ওঠেন না

আমি গিয়ে সাহেবকে সিধে করলাম চোখ ঠিকরে বেরিয়ে গেছে মুখে নাকে রক্ত গড়াচ্ছে রক্ত আর ফেনা মেঝে একটা কাপ উল্টে পড়ে আছে দাদাবাবু ওভারে গিয়ে সব দেখে বললেন সর্বনাশ সুইসাইড করেছে থানায় ফোন করতে হবে উনি টেলিফোন করলেন আমার মাথায় তখন সাহেবের কথাটা ভাসছে সামনে সাইডে রাস্তার ধারে ভকতবাবুর রঙের দোকানে টেলিফোন আছে আমাদেরই ভাড়াটে স্যার ওকে ডাকা ডাকি করে সব বললাম ফোন করলাম আপনাদের এই দেখুন সাহেবের লিখে দেওয়া আপনার নম্বর সে পকেট থেকে এক টুকরো কাগজ বার করে দিল করনেলকে। কর্নেল সেটা পকেটে ঢুকিয়ে বললেন মিম সাহেব এখন কি করছেন নিজের ঘরে আছেন দরজা ভিতর দিকে আটকানো ডাকছিলাম সারা পেলাম না তোমার সাহেবের ঘরে কি পুলিশ তালা এঁটেছে আগে না তো পুলিশ ভাঙা কাপটার টেবিলে ডাকা একটা চিঠি নিয়ে গেছে কর্নেল আমার দিকে ঘুরে পড়লেন পুলিশের মতে পটাশিয়াম সায়নাইড চা বা কফির সঙ্গে খেয়েছে ভবতারণ চা বা কফি তো তুমিই করো আগে তবে সাহেবের কফি সেই দশটায় তাহলে তোমার সাহেবকে চা বা কফি কে দিয়েছিল ভাবতারণ আমাদের ওপরে নিয়ে গেল একটা ঘরের দরজা খুলে বললো এই ঘরে স্যার ঘরের জানলাগুলো খোলা কিন্তু পর্দা ঝুলছে এক পাশে সেকেলে খাটে সুদৃশ্য বেড কভার চাপানো ভাবতারণ আলো জেলে দিল কনেল আগে বেড কভার তুললেন বললেন সুদর্শন একপাশে ডিভেন পিছনে বইয়ের র্যাক অন্য পাশে লেখা টেবিল এবং আটা চেয়ার দেওয়ালে বিক্ষিপ্তভাবে টাঙানো টাঙ্গানো কয়েকটা রঙিন ছবি বিখ্যাত চিত্রকরদের পেন্টিং টেবিলের নিচে ডান দিকে ভাঙা কাপের কয়েকটা টুকরো পড়ে আছে কর্নেল আতস গাছ বের করে কাপের টুকরোগুলো দেখলেন চেয়ারটার দিকে তাকিয়ে রইলেন মিনিট দুয়েক। তারপর বললেন। ভবতারণ কি অবস্থায়। তোমার সাহেবকে তুমি বসে দেখিয়ে ভবতারণ একটু দ্বিধার সঙ্গে চেয়ারে বসে দুটো হাত টেবিলের ওপর ছড়িয়ে দিল এবং মুখটা একপাশে কাত করে টেবিলে রাখলো তারপর উঠে দাঁড়ালো কর্নেল আতস কাছ দিয়ে টেবিলের ওপরটা খুঁটিয়ে দেখে বললেন তোমার সাহেবের একটা ল্যাব আছে শুনেছি ল্যাবরেটরি মানে বোঝো আগে ওই সে পর্দা ঝুলছে দরজায় বলে সে পর্দা তুললো দরজাটা ভেজানো ছিল খুলে দিল আমরা ল্যাবে ঢুকলাম কর্নেল বললেন গ্যাসের সিলিন্ডার আছে দেখছি কেটলি এবং কাপও সুদর্শন রাত্রে কফি খেত গুঁড়ো কফির প্যাকেট আছে কয়েকটা বিচিত্র ধরনের জার নল শিশি বোতল এবং দুটো কম্পিউটার একটা জারে কয়েকটা টিকটিকি আর এক ডোবানো আছে গা ঘিন ঘিন করছিল পশ্চিমের জাল্লার পর্দা তুলে কাছের ভেতর দিয়ে গঙ্গা দেখতে পেলাম জাল্লার নিচে একটা স্টিলের ইজি চেয়ার সুদর্শন নিশ্চয়ই এখানে বসে গঙ্গা দর্শন করত কর্নেল ল্যাবের ভেতর চক্কর দিচ্ছিলেন হঠাৎ গ্যাসের চুল্লির কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলেন এই ঘরের মেঝে কিছুটা নোংরা আতস কাছে পরীক্ষা করার পর কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন আচ্ছা ববতারণ তোমার সাহেব কি তোমাকে কিছু হারিয়ে যাওয়ার কথা বলেছিলেন আগে না তো ওকে কাল কিছু খোঁজাখুঁজি করতে দেখেছিলে ভবতারণ স্মরণ করার চেষ্টা করে বলল আগে না কই তেমন কিছু কর্নেল সরকার চমকে উঠে দেখি ল্যাবের দরজায় দাঁড়িয়ে আছে গোপা পরনে গৈরিক শাড়ি ব্লাউজ ছুঁড়ো করে বাঁধা চুল চোখে অস্বাভাবিক উজ্জ্বল সেই দৃষ্টি কর্নেল গম্ভীর মুখে বললেন আপনার দুর্ভাগ্যের জন্য দুঃখিত মিসেস দ্যাটস মাই বিজনেস কর্নেল সরকার মিসেস কর্নে এবার সত্যি আপনি বিপন্ন আপনি চলে যান কর্নেল সরকার মিসেস সান্নাল আপনি বিপজ্জনক ফাঁদে পা দিয়েছেন গোপা এতক্ষণে একটু দমে গেল আস্তে আস্তে বলল কি বলতে চান আপনি আপনার স্বামীর খুনি এবার আপনাকে সরিয়ে দেবে পৃথিবী থেকে ননসেন্স ও করেছে একটু অসতর্কতার জন্য না ম্যাডাম সুদর্শন সুইসাইড করেনি হি ইজ ডেলিভারেটলি মার্ডার্ড গোপা নিষ্পলক চোখে তাকিয়ে রইল হ্যাঁ কেউ একটা কাপ এই গ্যাসের চুল্লির কাছে রেখে দিয়েছিল যাতে সুদর্শন হাতের কাছে পায় এবং তাতে সায়ানাইড বড়ি রেখেছিল সুদর্শন লক্ষ্য করেনি কারণ বড়িটা ছিল সাদা চিনি ছাড়া কফি খাওয়ার অভ্যাস আমেরিকায় কিছুকাল থাকলে রপ্ত হয়ে যায় গোপাপ শ্বাস ছেড়ে বলল বাট হি ওয়াজ আ সাইকিক পেশেন্ট সব সময় সবাইকে বলে বেড়াতো সুইসাইড করবে একটা সুইসাইডাল নোটও পাওয়া গেছে কর্নেল চুরুট ধরিয়ে বললেন খুনি সেই সুযোগটা নিয়েছে কাল সকালে নিচের ঘরে কথা বলার সময় সুদর্শন হঠাৎ বলেছিল ওই যা চিঠিটা এখন বুঝতে পারছি ঝোঁকের বসে একটা সুইসাইডাল নোট কালই সে লিখেছিল তারপর সেটা বেপাত্তা হয়ে যায় আই এগ্রি কোপা দেবী হি ওয়াজ আ সাইকিক পেশেন্ট তাই ওটা সম্পর্কে হইচই বাধায়নি হয়তো আজ করতেই পারেনি ওটা কেউ কাজে লাগাবে কিন্তু কে সে এখনো জানি না সে কি আমাদের মধ্যে কেউ জানি না বাট হোয়াট ইজ দা মোটিভ এখনও আমার কাছে তা স্পষ্ট নয় প্লিজ গোপা দেবী আপনি এখনই আপনার জিনিসপত্র নিয়ে আপনার কোনো আত্মীয়ের বাড়িতে চলে যান আমি আপনাকে পৌঁছে দিচ্ছি কলকাতায় আমার কোনো আত্মীয় নেই কলকাতায় আমার কোনো আত্মীয় নেই হোটেল আপনার পক্ষে নিরাপদ নয় আপনি আমার অ্যাপার্টমেন্টে উঠতে পারেন তারপর আমেরিকায় ফিরে যান কোনো ফ্লাইটে ভিআইপি কোটা থেকে একটা সিটের ব্যবস্থা আমি করে দেব সরি কর্নেল সরকার আপনি কেন এসব কথা বলছেন আমার মাথায় আসছে না নিজেকে বাঁচানোর শক্তি আমার আছে গোপার মুখে হিংস্রতা ফুটে উঠলো আর হ্যাঁ সুপার ন্যাচারাল পাওয়ার নো কর্নেল সরকার আজই আমার প্ল্যান ছিল প্রেস কনফারেন্স ডেকে তার প্রমাণ দেব কিন্তু মাই হাজব্যান্ড ইজ ডেড পর্দা সরিয়ে তান্ত্রিক ঢুকল কি হয়েছে গোপা গোয়েন্দা মশাই কি তোমাকে জেরা করছেন টেলিং কি বলছেন মশাই কর্নেল জবাব দিলেন না গোপা বলল উনি বলছেন মাই লাইফ ইজ ইন ডেঞ্জার হ্যাঁ তার মানে আর বলছেন সুদর্শন সুইসাইড করেনি কেউ নাকি তাকে মার্ডার করেছে তান্ত্রিক হাসলেন গোয়েন্দারা এরকম বলেই থাকে যা যা বলি তুমি ভয় পেও না গোপা ও মশাই সুদর্শন যদি খুন হয়েই থাকে খুনি কি আমি নাকি ওই ভবা অবনীবাবু কর্নেল বললেন সুদর্শনকে সত্যিই খুন করা হয়েছে আমি মশাই খুন টুন করতে পারি না ভবাটাও না আরশোলা দেখলে ব্যাটার ছেলে তুলকালাম করে হুম সুদর্শন যদি সত্যি খুন হয়ে থাকে তাহলে সেই চণ্ডীতলার ব্রহ্মানন্দ খুন করিয়েছে দাঁড়ান ধানায় খবর দি টের পেলাম তান্ত্রিক কারণ বাড়ি পান করেছে সে পাশের ঘরে টলতে টলতে ঢুকলো কর্নেল তাকে অনুসরণ করলেন আমিও ওর সঙ্গ ধরলাম কর্নেল টেলিফোনে কাছে গিয়ে বললেন অবনীবাবু এসব কথা পুলিশকে জানালে আপনিই বিপদে পড়বেন কেন মশাই আমি কি করেছি পুলিশ প্রথমে আপনাকেই সন্দেহ করবে এবং হাত করা পড়াবে বেচারা ভবতারণও রেহাই পাবে না এবং পুলিশ গোপাদেবীকেও রেয়াত করবে না অবনি মৈত্র মাথা দোলালেন ঠিক ঠিকই বলেছেন মশাই আমরা তিনজনেই হেসে যাব কাজেই চেপে যাওয়া যাক এই বাবা সাবধান বলে কর্নেলের দিকে ঘুরলেন আচ্ছা গোয়েন্দা মশাই পুলিশ যদি নিজের বুদ্ধিতে টের পায় সুদর্শন সুইসাইড করেনি খুন হয়েছে টের পাবে না কারণ আমি যা জানি পুলিশ তা জানে না সুইসাইডাল নোটই ওদের কাছে গুরুত্বপূর্ণ ঠিক আছে আমরা মুখ বুঝে থাকব কি বলো গোপা গোপা হঠাৎ ঘর থেকে বেরিয়ে গেল কর্নেল তাকে অনুসরণ করে বললেন গোপা দেবী আর ভুল করবেন না দেখলাম গোপা নিজের ঘরে গিয়ে ঢুকলো এবং সশব্দে দরজা বন্ধ করল কর্নেল হাসতে হাসতে বললেন চলো জয়ন্ত তান্ত্রিক ডাকছিলেন ও মশাই শুনুন শুনুন যাব বাবা হচ্ছে এটা কি ভবতারণ আমাদের পিছন পিছন নিচের ঘরে এলো কাতর স্বরে বলল চলে যাচ্ছেন স্যার এর কোনো কিছু হবে না আমি যে এবার ভেসে যাব দাদা বাবু আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন কর্নেল তার কাঁধে হাত রেখে বললেন তোমাকে তারায় কারো সাধ্য নেই যদি তুমি আমার কথা ঠিক ঠিক জবাব দাও দাওতারুণ বললো দেব স্যার বলুন কি জানতে চান এ বাড়িতে বাইরের কোনো লোক আসতো কি বাইরের লোক তো অনেক আসতো মেম সাহেব আসার পর মানা করেছিলেন কেউ যেন বাড়িতে না ঢোকে যারা আসতো তাদের তুমি চেনো কাউকে কাউকে আসতেন দাদা বাবু ছাড়া আসবেন মন্দিরে বসে দুজনে কথা বলতেন কখনো দাদা বাবুর ঘরেও বসে থাকতেন ধর্ম নিয়ে কথাবার্তা হতো তোমার সাহেব মেম সাহেব আসার পর ভকতবাবু এসেছিলেন একদিন এসেছিলেন সাহেবের সঙ্গে দেখা করতে তারপর আর আসেননি তোমার সাহেবের মা তো বেঁচে নেই গলার বেঁচে আছেন কিন্তু বলো ভবতারণ ভবতারণ চোখ মুছে বলল। সে অনেক দুঃখের কথা স্যার বড় সাহেব আমার কর্তার চরিত্রের মোটেও ভালো ছিল না অত বড় ওষুধের ব্যবসা মদ আর মেয়ে মানুষে উড়িয়ে দিচ্ছিলেন ছেলে পর্যন্ত আমেরিকা পালিয়ে গিয়েছিল বাবার ওপর রাগ করে সুদর্শন বাবার রাগ করে চলে গিয়েছিল ওপর আগে ছেলেও গেল মাও চলে গেল বাড়ি ছেড়ে এখন চণ্ডীতলা আশ্রমে আছেন দেশে যাবার নাম করে ডেকে আসি ভালোই আছেন স্কুল করেছেন আশ্রমে সুদর্শনের মায়ের নাম কি করুণাময়ী বড় সাহেব মরার আগে দেখতে চেয়েছিলেন আমি চণ্ডিতালা গিয়েছিলাম কিন্তু উনি আসেননি খুব কড়া ধাতের মেয়ে স্যার ভবতারুণ শ্বাস বলল ছেলের মরার খবরটা এখন আমাকেই দিয়ে আসতে হবে দাদাবাবু তো যাবেন না দাদাবাবুর সঙ্গে আশ্রমের সাধু বাবার বনি বনা নেই আচ্ছা ভবতারুণ তোমার বড় সাহেব এই বাড়ি ঘর সম্পত্তির কোনো উইল করে গেছেন হ্যাঁ স্যার আমি সাক্ষী দাদাবাবু সাক্ষী ভকতবাবু সাক্ষী কোন উকিল উইল লিখেছিলেন পাড়াতেই থাকেন স্যার শিবপদ ঘোষ ট্রাম রাস্তার ওধারে নতুন চারতলা বাড়ি উইলে সম্পত্তি কার কার নামে দেওয়া আছে মনে পড়ছে না স্যার ওসব ভজগট ব্যাপার আমি বুঝি না আপনি উকিলবাবুর কাছে জানতে পারবেন আমি শুধু এটুকু জানি যতদিন এক হাজার টাকা কর্নেল পা বাড়িয়ে বললেন আর একটা কথা ভাবো তোমার বড় সাহেবকে একবার পুলিশ অ্যারেস্ট করেছিল বাড়ি সার্চ হয়েছিল কেন তা জানো ভবতারণ চমকে উঠল বলল বড় নাকি জোড়াই এক ঘন্টা আটকে দিয়েছিল পুলিশ বাড়িতে কিচ্ছু পাইনি চলি ভবতারণ চিন্তা করো না কিছু ঘটলে আমাকে টেলিফোন করো এই আমার কার্ড বলে কর্নেল তার একটা নেম কার্ড দিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন গাড়ি স্টার্ট দিয়ে বললাম ধরে নিচ্ছে সুদর্শনের সুইসাইডাল নোট কেউ চুরি করে তাকে সায়ানাইড খাইয়ে মেরেছে কিন্তু আপনি তা প্রমাণ করতে পারবেন কি কর্নেল নিভে যাওয়া চুরুট জেলে বললেন দেখা যাক সুদর্শন সাইকিক পেশেন্ট তা ঠিক কিন্তু এই বোকামিটা কেন করলো বোঝা যাচ্ছে না আগে থেকে সুইসাইডাল নোট কি কেউ লেখে অনেকে লেখে বই কি এক মিনিট তুমি দেখো কোথাও গাড়ি পার্ক করা যায় কি না ঘিঞ্জি ট্রাম রাস্তায় পার্কিং এর জায়গা পাওয়া কঠিন বাগবাজার স্ট্রিটের মুখে পৌঁছে গাড়ি ডাকলাম কর্নেল বললেন সঙ্গে আলাপ করা দরকার এসো আমরা নতুন বাড়ি করেছি রং কিনতে চাই বুঝেছ তো গাড়ি লক করে বললাম ও তো না গিয়ে ভবতারণকে সঙ্গে আনলেই পারতেন না লোকটা তাতে ঘাবড়ে যেত এসো দোকানের নাম লালজি পেইন্টিং কোম্পানি সবের দোকান খুলে চেহারার এক অবাঙালি ভদ্রলোক গণেশকে প্রণাম বেটে করছিলেন আধুনিক কেতায় কাউন্টার আছে শোকেশ এবং রং বেরঙের কাট আউট দুজন সেলসম্যান গম্ভীর মুখে বসে আছে টুলে আমাদের দেখে একজন বলল বলুন স্যার কর্নেল বললেন আপনাদের নিজেদের কোম্পানির রং নিজেদের কোম্পানির আছে অন্য কোম্পানিরও পাবেন তবে আমাদের কোম্পানি কিনলে কিছু সুবিধে দিই যেমন ধরুন আমরা এক্সপার্ট মিস্ত্রি পাঠিয়ে সাহায্য করি তাদের মজুরির হার কম তাছাড়া ছ মাসের মধ্যে গড়বার হলে আমরা নিজেদের খরচে রিপেন্ট করিয়ে দিই অবশ্যই ইনসাইড ওয়াল আউটার ওয়াল বা দরজা জানলার ক্ষেত্রে হাফ কস্ট আপনার সেও ছ মাসের মধ্যে বাহ এমন সুবিধা তো কেউ দেয় না এটাই আমাদের স্পেশালিটি স্যার আমাদের ইনসাইড ডেকোরেটার অ্যান্ড ডিজাইনার সেকশনও আছে নতুন বাড়ি হ্যাঁ একেবারে নতুন সেলসম্যান একটা রঙিন মোটা বই বের করে দিল এই দেখুন কিচেন বা স্টাডি ডাইনিং বেডরুম সবেই নানা রকম পেন্টিং ডিজাইন আছে উনি কি কোম্পানির মালিক ওর সঙ্গে একটু কথা বলতে চাই নাদুস নদুস চেহারার অবাঙালি ভদ্রলোক তাকিয়েছিলেন সহাস্যে বললেন আসুন আসুন কথা বলার জন্য আমি সবসময় বোলাও কনের দিকে হাফ সেক্রেটারি টেবিল সামনে দুটো চেয়ার আমরা বসলাম তারপর কর্নেল বললেন আপনি কি ভকত বাবু নমস্কার নমস্কার করে এই ভদ্রলোক বললেন হ্যাঁ আমি সেই আছি ছেটা কোম্পানি কুচু এজেন্সিবি আছে আপনি তো ভবতারণকে চেনেন তার কাছেই শুনলাম আপনার রঙের কারবার আছে কাছে শুনলেন একটু অবাক হলেন তাকে আপনি চেনেন হ্যাঁ ওর মালিক সদানন্দবাবু ছিলেন আমার বন্ধু হঠাৎ আজ ওদের বাড়িতে এসেছিলাম আপনি নিশ্চয়ই শুনেছেন কি হয়েছে ভকতবাবুর মুখে গাম্ভীর্য ফুটে উঠল হ্যাঁ বহুত আফসোস কি বাত সাচ কথা বলি আপনাকে আমেরিকা মূল্যকে গিয়ে ড্রাগ পিয়ে সুদর্শনের মাতা বিগড়ে গিয়েছিল অবনী বাবুকে তো আপনি চেনেন ভুরু কুচকে ভকতজি বললেন চিনব না কেন আমি তাদের টেনান্ট আছি পাঁচশো টাকা ভাড়া দিই মাসে অবনী সাধু আছে জব করে ভাড়ার দিকে খুব নজর মদ ভাঙের জন্য টাকার দরকার পাবে কোথায় ভবতারণ বলছিল উনি সম্পত্তি থেকে মাসে হাজার টাকা পান মালিকের নাকি উইল করা আছে ভকতবাবু বাঁকা হাসলেন উইল তো হইয়েছে। সেই উইল কটে করতে হবে তবেই তো প্রপার্টির সেটেলমেন্ট হবে তা ভকিলবাবু দয়া করে আপনি কে টাকা পাইয়ে দিচ্ছে অবনীবাবু নাকি উইল অনুসারে প্রপার্টি ট্রাস্টি তাহলে কেন উকিল ওকে টাকা পাইয়ে দিচ্ছেন ট্রাস্টি আছে শিবপদ বাবু। উইলের উইটনেস উইল আছে বাবুর কাছে ভকতবাবু উত্তেজিত ভাবে বললেন সুদর্শন ফিরলো আমি তাকে বললাম বাবুর কাছে যাও কোর্টে প্রোভাইড করো তুমি প্রপার্টির মালিক আছো সুদর্শন বলল সে প্রপার্টি নেবে না সুইসাইড করবে আপনাকে বলেছিল সুইসাইড করবে হ্যাঁ আচ্ছা দি বেটা রাজু চা এলাও ভকজি ঘুরে বসলেন রং কিনবেন তো রঙের কথা বলুন কমল ডিজাইন বুক এখানে দিয়ে যাও কর্নেল শুরুর ধরিয়ে বললেন আপনাকে ভাড়া রশিদ দেয় তো ওরা রশিদ দেয় ভকিল বাবু আমি তার কথা মতো আপনি দিই আচ্ছা এই যে সুদর্শন মারা গেল এবার প্রপার্টি কে পাবে তার ওয়াইফ তবে কোর্টে পাবেড করতে হবে খুব ঝামেলা আছে স্যার সুদর্শনের মা তো বেঁচে আছে সে কুচু পাবে না সদানন্দবাবু তাকে ডিভোর্স করেছিলেন বকজি চশমার ওপর দিয়ে তাকালেন কর্নেলের দিকে আপনি তো তার বন্ধু ছিলেন আপনি যে কথা জানেন না ডিজাইন বুকটা ইতিমধ্যে টেবিলে এসেছিল সেটার পাতা উল্টাতে উল্টাতে কর্নেল বললেন তাহলে প্রপার্টি এখন সুদর্শন স্ত্রীর তাই না হ্যাঁ বেটার রাজু চায় কাহা একজন সেলসম্যান বিরক্ত মুখে কাউন্টার থেকে বেরিয়ে গেল কর্নেল বললেন আমি বলি ভকজি এই বাড়িটা আপনি কিনে নিন সুদর্শনের বউ নাকি আমেরিকা ফিরে যাবে প্রপার্টি বেচে। আমি বলি এই বাড়িটা আপনি কিনে নিন সুদর্শনের বউ নাকি আমেরিকা ফিরে যাবে প্রপার্টি বেছে আপনাকে সে বলেছে হ্যাঁ কর্নেল নির্বিকার মুখে বললেন প্রপার্টি না বেচে সে কি করবে সে তো এখানে থাকতে আসেনি ভকজি হাসলেন আগে প্রুভ করতে হবে সে ম্যারিড ওয়াইফ আমি শুনেছি আমেরিকায় ওদের সাদী হয়েছে সে কাগজ চলবে না কোর্টে অনেক ঝামেলা করতে হবে তাহলে প্রপার্টি কে পাবে একটা আশ্রম সদানন্দবাবুর গুরুজির আশ্রম কিশনগড়ের নজদিকে আছে এই সময় দু কাপ চা এলো আমরা চুপচাপ চা খেলাম লক্ষ্য করলাম ভকতির চোখে মুখে এতক্ষণে সন্দেহের ছাপ ফুটে উঠেছে একটু নার্ভাস কেশে বললেন বলুন কোন কোন ডিজাইন চয়েস করলেন কনেল উঠে দাঁড়িয়ে বললেন কিছু ঠিক করতে পারলাম না ভকতজি পরে আসবখন। ভকতজি হাঁ করে তাকিয়ে রইলেন আমরা বেরিয়ে এলাম গাড়ি স্টার্ট দিয়ে বললাম সুদর্শনকে খুনের মোটিভ তাহলে খুঁজে পাওয়া যাচ্ছে না কর্নেল সে কথায় জবাব না দিয়ে বললেন প্রায় এগারোটা বাজে অ্যাডভোকেট শিবপদবাবুকে এখন বাড়িতে পাওয়া যাবে না যাই হোক ও পরে দেখা যাবে জয়ন্ত আজ পত্রিকা থেকে ছুটি নাও শিগগির লাঞ্চ সেরে আমরা চণ্ডীতলা আশ্রমে যাব। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরে চমকে উঠলাম বড় ব্রিফকেস নিয়ে বিষণ্ন মুখে গোপা বসে আছে বেশ একেবারে অন্য রকম পরনে সালোয়ার কামিজ কর্নেল সহাস্যে বললেন গুড গুড ডার্লিং গোপা শ্বাস প্রশ্বাসের মধ্যে বলল হল্পের জন্য বেঁচে গেছি আপনি চলে যাওয়ার একটু পরে মন্দিরে গিয়েছিলাম মবুদার খোঁজে হঠাৎ জবা ফুলের ঝোপ থেকে একটা মুখোশ পরা লোক ড্যাগার হাতে বেরিয়ে এলো আমি চেছি হোটার আগেই ভবতারণ ইট ছুড়লো লোকটা পাঁচিল পালিয়ে গেল আমার ধারণা ভবতারণ আমাকে ফলো করে এসেছিল সে বললো আপনি এ বাড়িতে আর থাকবেন না মেম সাহেব একবার ভাবলাম থানায় ফোন করি কিন্তু করলাম না তখনই জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরোলাম ভবতারণ ট্যাক্সি ডেকে আনলো অবনি মৈত্রের সঙ্গে তোমার আর দেখা হয়নি অবনি মৈত্রের সঙ্গে তোমার আর দেখা হয়নি না এখন আমার সন্দেহ হচ্ছে অবুদাস সাংঘাতিক লোক ওকে চিনতে ভুল হয়েছিল কর্নেল ইজি চেয়ারেই বসলেন ষষ্ঠী একে কফি খাইয়েছিস গোপা বলল হ্যাঁ আপনার লোকটি খুবই ওবিডিয়েন্ট তোমার মিশন সাকসেসফুল হয়েছে কি গোপা গোপাল চমকে উঠল মিশন কিসের মিশন ব্ল্যাক মেরি অকাল্ট অ্যাসোসিয়েশন আমাকে ইন্ডিয়ান উইচদের সম্পর্কে কিছু ইনফরমেশন আনতে পাঠিয়েছিল আমার কাজ এখনও বাকি থেকে গেছে দ্যাট ওয়াজ মাই মিশন হ্যাঁ আমি ফিরে যেতে চাই আপনি বলেছিলেন ভিআইপি কোটা থেকে আমার ফ্লাইটের ব্যবস্থা করে দেবেন প্লিজ কর্নেল সরকার আমার আর এদেশে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন তোমার শ্বশুর সদানন্দবাবু সম্পর্কে কিছু জানো গোপা তাকালো কিন্তু কিছু বলল না সুদর্শন তোমাকে কিছু বলেনি বলেছিল ওর ফার্ম ছিল। সঙ্গে অশান্তির জন্য ফার্মার চালাননি ধর্মকর্ম নিয়ে কাটাতেন সুদর্শন তখন আমেরিকায় সুদর্শন বলেনি মাকে তার বাবা ডিভোর্স করেছেন গোপা ঘড়ি দেখে ব্যস্তভাবে ভাবে বলল এসব কথা বলে অনর্থক সময় নষ্ট হচ্ছে কর্নেল সরকার দেখুন আপনি বলেছিলেন আমার ফ্লাইটের ব্যবস্থা করে দেবেন আপনার কথা মতো আমি এসেছি চিন্তা না ব্যবস্থা হয়ে যাবে কিন্তু তুমি চলে যাওয়ার আগে আমার এসব কথা জানা দরকার গোপা আস্তে আস্তে বলল সুদর্শনের মানসিক অসুখের মূল কারণ তার বাবা মায়ের বিচ্ছেদ সমা চাইনো মায়ের চিঠি পাওয়ার পরও ভীষণ বিচলিত হয়ে উঠেছিল মাকে নিজের কাছে রাখতে চেয়েছিল ওর মা বাবার সম্পর্কে সুদর্শন সত্যি কি তোমাকে কিছু তেমন কিছু না বাবা মার সম্পর্কে কোনো কথা তুললে ও এড়িয়ে যেত কর্নেল দাড়িতে হাত বুলোতে বুলোতে বললেন সদানন্দবাবু ডাক্তারি পড়েননি কিন্তু ওর আশ্চর্য মেধা ছিল প্রথম জীবনে একটা মেডিকেল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ছিলেন পরে নিজেই ওষুধ তৈরি কারখানা করেন তারপর চিকিৎসাবিদ্যার বইপত্র পত্র ঘেঁটে নিজেও নানা অসুখ বিসুখের ওষুধ তৈরির চেষ্টা করতেন শেষে আয়ুর্বেদার দিশি আদিম চিকিৎসা পদ্ধতি যাকে বলে টোটকা এসব নিয়ে চর্চা শুরু করেন পুলিশ রেকর্ড থেকে এসব কথা জেনেছি আদিবাসীদের টোটকা সংগ্রহে অবনী ছিল ওর সহকারী অবনির সঙ্গে বিভিন্ন অঞ্চলের আদিবাসী ওঝাদের পরিচয় এই সূত্রেই হয়েছিল শুনছিল উঠল সি সদানন্দবাবু এক ধরনের মাদক আবিষ্কার করেছিলেন মারাত্মক নারকোটিক্স কিছু বিদেশি কোম্পানিতে সেই ড্রাগ বেচতেন পুলিশ টের পেয়ে ওকে অ্যারেস্ট করেছিল টাকার জোরে বেঁচে যান যাই হোক সদানন্দবাবুর সেই মাদক ফর্মুলা তুমি কি খুঁজে পেয়েছ গোপা উঠে মুখে বলল। আমাকে এভাবে অপমান করার জন্য আপনি আপনার বাড়িতে আসতে বলেছিলেন আমি চিন্তাও করিনি আমি বরং কোনো হোটেলে চলে যাচ্ছি ট্রাভেল এজেন্টের সাহায্যে পেতে আমার অসুবিধে হবে না কর্নেল নির্বিকারভাবে বললেন ফর্মুলার ফাইলটা তুমি নিয়ে যেতে পারবে না গোপা আমি জানিয়ে দিলে অ্যান্টি ড্রাগ সেলের লোকেরা এয়ারপোর্টে বিপদে ফেলবে কাজেই ওটা তুমি পেয়ে থাকলে আমাকে দাও আই এ ইউ ডার্লিং তোমার এয়ার টিকিটের ব্যবস্থা শুধু নয় তোমাকে নিরাপদে আমি প্লেনে তুলে দিতে রাজি গোপা ঠোঁট কামড়ে ধরল একটু পরে বলল। তুমি ভুল করছো গোপা ওটা তোমার কাছে যতক্ষণ আছে ততক্ষণ তুমি বিপন্ন কারণ ওই ফাইলটার কথা কলকাতাতেও সদানন্দবাবুর ঘনিষ্ঠ কোনো লোকের পক্ষে জানা সম্ভব অবনী জানতে পারে গোপা এবার শান্তভাবে বসল তারপর মুখ নামিয়ে বলল ফাইলটা আমাকে সুদর্শন দিয়েছিল কিন্তু আজ মর্নিং এ চুরি গেছে কখন জানতে পারলে ওটা চুরি গেছে এখানে আসার সময় জিনিসপত্র গোছাচ্ছিলাম ওটা ছিল আমার এই স্যুটকেসে খুঁজে দেখলাম ফাইলটা নেই আমি তালা দিয়ে রাখতাম তালাটা কেউ কিভাবে খুলেছে উবুদা কাজ করেনি কারণ আমি ওকে চোখে চোখে রেখেছিলাম ভবতারণকেও সন্দেহ করতে পারছি না সে তত লেখাপড়া জানে না আরও অনেক কাগজপত্র ফাইল আছে ওই টাইল ফাইলটার কোনো স্পেশালিটি ছিল না যে আলাদা করে চেনা যাবে কর্নেল গম্ভীর মুখে বললেন তোমার এয়ার টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু এয়ারপোর্টে অ্যান্টি ড্রাগ সেলের লোকেরা তোমাকে সার্চ করবে মাইন্ড দ্যাট গোপা ক্লান্তভাবে বলল বললো খরুক আমার এদেশে থাকতে আর এক মুহূর্ত ইচ্ছে করছে না সেদিন আমাদের চণ্ডীতলা আশ্রমে যাওয়া হলো না গোপাকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা ফ্লাইটে দিল্লি এবং দিল্লি থেকে প্যানামের জাম্বো জেঠে হিট্রো হয়ে শিকাগো পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন কর্নেল দমদম এয়ারপোর্ট থেকে কর্নেলের অ্যাপার্টমেন্টে পৌঁছতে রাত আটটা বেজে গেল ষষ্ঠীচরণ বলল সেই মেয়ে ছেলেটা দুবার ফোন করেছিল কি যেন নামটা কর্নেল বললেন অপর্ণারায় আগে তাই বটে ষষ্ঠী কাঁচু মাছু মুখে বলল পেটে আসছিল মুখে আসছিল না কর্নেল চোখ কটমটিয়ে বললেন কফি ষষ্ঠী অমনি চলে গেল সোফায় বসে বললাম ভাবস দিনটা যা গেল এখনো যায়নি কফি কফিকেই বেরোব বলে কর্নেল টেলিফোন তুলেই ডায়াল করতে থাকলেন আবার বেরোবেন কোথায় কর্নেল ফোনে মন দিলেন অপর্ণা আছে আমার নাম কর্নেল সরকার আপনি কি অপর্ণার মা বলছেন কখন বেরিয়েছে বলে কর্নেল ঘড়ি দেখলেন আচ্ছা ফিরলে বলবেন আমার কথা ফোন রেখে কর্নেল তার ইজি চেয়ারে বসলেন বললেন গোপাকে যারা সদানন্দবাবুর ফর্মুলা হাতাতে পাঠিয়েছিল তারা নিঃসন্দেহে মুখোশ সদানন্দবাবুর সঙ্গে যোগাযোগের কথা পুলিশ রেকর্ডে আছে ষষ্ঠী কফি রেখে গেল কফি খেতে খেতে বললাম কিন্তু গোপার ডাকিনিবিদ্যার নমুনা দেখে তাক লেগে গেছে হঠাৎ সুগন্ধ গোলাপকুরি কফির কাপে রক্ত আপনি অলৌকিক শক্তি বলেছিলেন কিন্তু কসমিন আপনার অলৌকিক শক্তিতে বিশ্বাসের কথা শুনিনি ব্যাপারটা ম্যাজিক ছাড়া আর কিছুই নয় কর্নেল হাসলেন কোনো বায়োকেমিস্ট যদি ডাকিনি বিদ্যার চর্চা করে তাহলে সে অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটিয়ে মানুষকে তাক লাগিয়ে দিতে পারে গোপা একজন বায়োকেমিস্ট বলে কফিতে শেষ চুমুক দিয়ে উনি চুরুট ধরালেন তারপর হাত মারিয়ে টেলিফোনে ডায়াল করলেন একটু পরে বললেন সান্নাল বাড়িতে রিং হয়ে যাচ্ছে কেউ ধরছে না অবশ্য ভবতারণ নিচের ঘরে থাকে টেলিফোন আছে ওপরে সুদর্শনের ঘরে হ্যালো হ্যালো আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি ভবতারণ পালিয়েছে কি করে বুঝলেন ও ঘরে হ্যাঁ তালা বন্ধ থাকতেই পারে হয়তো কোথাও গেছে না গোপার খবর জানি না ঠিক ঠিক আপনার সঙ্গে একমত একমত সে কি মশাই আপনি তান্ত্রিক মানুষ আপনার ভয় কিসের আচ্ছা অপেক্ষা করুন আমরা যাচ্ছি না না থানায় জানাবার মতো কিছু নয় আমি যাচ্ছি কর্নেল টেলিফোন রেখে ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন জিজ্ঞেস করলাম হবরি বাবু কি বলছে ওকে টেলিফোনে কেউ হুমকি দিয়েছে বাড়ি ছেড়ে না গেলে বড়ি গঙ্গায় ভাসিয়ে দেবে তো ভবতারণে ঘরে তালা বন্ধ ধারণা সে এই সুযোগে সুদর্শনের টাকা করি হাতিয়ে কেটে পড়েছে চলো বেরিয়ে পড়া যাক পথে যেতে যেতে কর্নেল বললেন গোপার কথা থেকে আমিও বাঁচ করেছি ভবতারণ যে কোনো কারণেই হোক গোপাকে বাড়ি থেকে তাড়িয়েছে মুখোশ পরা লোকটা ভবতারিণী সাজানো ব্যাপার হতে পারে কেন ভবতারণী কাজ করলো জানি না ইচ্ছে ছিল অ্যাডভোকেট শিবপদবাবুর বাড়ি যাব রাত নটার পর ওকে ফ্রি পাব আগে তান্ত্রিকের কাছেই যাওয়া যাক সুদর্শনের ল্যাবটা আর একবার পরীক্ষা করে দেখতে চাই এলাকা জুড়ে লোডশেডিং গেটে টর্চ আর ত্রিশুল হাতে দাঁড়িয়েছিল তান্ত্রিক গেট খুলে দিল আমাদের গাড়ি পটিকর তলায় গেলে ফিরে এলো চাপা সরে বলল তালা এঁটে দিলাম সিঁড়ির উপরে বসার ঘরের দরজাতে তালা আটকানো খুলে দিল ভেতরে টেবিলের উপর একটা হ্যারিকেন চলছিল দরজা ভেতর থেকে এঁটে বলল ওপরে চলুন কর্নেল বললেন আগে সুদর্শনের ল্যাবে যেতে চাই অবনী মৈত্র বললো আগে আলো আসুক ততক্ষণ আমার ঘরে না অবনি বাবু আমার মাথায় একটা খটকা ঢুকেছে আমার এই স্বভাব যতক্ষণ না সেটা ঘুচাতে পারছি ততক্ষণ আপনার কথায় মন দিতে পারব না তান্ত্রিক হ্যারিকেন্টা আমাকে ধরতে দিল আমার গা ছমছম করছিল গঙ্গার ধারে এই পুরনো বাড়ি যেন অন্ধকারে হিংস্র হয়ে উঠেছে সুদর্শনের ঘরেও তালা আটকানো ছিল তালা খুলে দিল তান্ত্রিক আমরা ভেতরে ঢুকলাম কর্নেল ঘরের ভেতরটা দেখে নিয়ে খাটের কাছে গেলেন তারপর বেড কভার তুলে বালিশ সরালেন কি করছেন হ্যারিকেনের স্পষ্ট দেখা যাচ্ছিল না তারপর উনি পকেট থেকে খুদে টর্চ বের করে সোজা পর্দা তুলে ল্যাবে ঢুকে গেলেন অবনি হ্যারিকেনটা আমাকে টেবিলে রাখতে বলল তারপর ভেতর থেকে দরজা এঁটে চাপা সরে বলল সাবধানের মার নেই তবে এই ত্রিশুলটা দেখছেন এটা সাংঘাতিক পাওয়ারফুল ল্যাব থেকে কর্নেল বেরিয়ে এলেন অবনী বলল কি দেখলেন ও ঘরের নিচের তলায় ঘর কি কাকে ভাড়া দেওয়া হয়েছে হ্যাঁ কম ভকত আগে ভকতবাবুকে ভাড়া দিয়েছি একদিন খালি পড়েছিল। ছিল ভকতবাবু ও ঘরে গোডাউন করেছেন রঙের পিপে রাখেন পিসে মশাইয়ের আমলে নিচের ও ঘরটাই ছিল বসার ঘর কর্নেল গম্ভীর মুখে বললেন ল্যাবের যে দরজাটা সকালে বাথরুমের দরজা মনে করেছিলাম সেটা তালা আটকানো আছে কেন যে তখন মাথা এলো না বাথরুম হলে তালা বন্ধ থাকবে কেন অবনি বলল ওটা নিচের ঘরের নামার সিঁড়ি ভাড়া দেওয়ার সময় আমি নিজে তালা আটকে দিয়েছিলাম খোলা দেখলেন নাকি না আটকানোই আছে তবু আপনি দেখে আসুন সেই তালাটা কিনা তান্ত্রিক সবে গিয়ে ঢুকে গেল আমরাও ঢুকলাম তান্ত্রিক দরজার তালা টেনে দেখে বলল একই অবস্থায় আছে একই তালা কর্নেল বললেন তো আপনার কাছে আছে হুম নাকি তবে ভকতবাবু টের বেলে চেঁচামেচি করতে পারেন সাবধানে খুলুন অবনি তালা খুললো তারপর দরজা ঠেলল কিন্তু দরজা খুললো না সে বলল সিঁড়ির মাথা পর্যন্ত রঙের পিপে বোঝাই করা আছে কিংবা এমনও হতে পারে কখন উনি নিজেই আমার অজান্তে ওদিকের দুই কাটে একটা কাঠে পেরে ঠুকে দরজা সিল করে দিয়েছেন দিনের বেলা খোঁজ নব মহা ঘুঘু লোক মশাই রঙের পিপে আমি কিংবা ভবা চুরি করতে পারি ভেবে এই কম্মটি করে রেখেছেন সুদর্শনে ঘর থেকে বেরিয়ে অবনি তালা আঁটল তারপর বলল আসুন আমার ঘরে বসবেন যেতে যেতে কর্নেল বললেন মর্গ থেকে সুদর্শনের বডি কখন ফেরত পেলেন বিকেলে কাছেই নিমতলা সাড়ে সাতটার মধ্যে দাহক্রিয়া শেষ বাড়ি ফিরে দেখি তখনও ভবার পাত্তা নেই তারপর উড়োফোনে হুমকি গোপা যে ঘরে থাকতো তার পাশে ঘর দরজা খুলতেই ধূপধুনোর কড়া গন্ধ ভেসে এলো আমার হাত থেকে হ্যারিকে নিয়ে ঘরে ঢুকল বলল আসুন এই আমার ডেরা বাদিকে একটা জল চৌকিতে সম্ভবত নকল বাগছালের আসন পাতা নিচে প্রকাণ্ড ধূপদানি আসনের এক পাশে মরার খুলি পেছনে মা কালীর বিশাল পোর্ট্রেট তার পেছনে বইয়ের র্যাক পুরনো জীর্ণ বইয়ে ঠাসা একটা কমণ্ডল দেখতে পেলাম ঘরের অন্য পাশে মেঝে পরিপাটি সুদৃশ্য গৈরিক বেডকভারে ঢাকা বিছানা পাতা আছে পশ্চিমের দরজা খুলে দিল বলল গঙ্গার দিক থেকে ফুরফুরে বাতাস আসে বুঝতে পারছি এ আপনাদের গরম লাগছে আহ এই দেখুন কেমন সুন্দর বাতাস আসছে এখানে আসুন লক্ষ্য করলাম দরজার ওধারে পটিকোট ছাদ রেলিং আছে সেখানে গিয়ে দুটো চেয়ার দেখলাম বুঝলাম গোপা এবং অবনী এখানে রাত্রে বসে থাকত কর্নেল একটা চেয়ারে বসলেন আমি অন্যটায় বসলাম অবনী রেলিংয়ে ঝুঁকে টর্চের আলো ফেলে প্রাঙ্গণ এবং মন্দির পর্যন্ত দেখে দিল তারপর চাপা স্বরে বলল আপনি টেলিফোন না করলে আমি থানায় যেতাম বললাম আপনার ত্রিশুল থাকতে থানায় কেন ত্রিশুল তো আছেই মশাই তাহলেও আইন বলে কথা তাই না কর্নেল সাহেব দিলেন হ্যাঁ তাছাড়া আইনা তো আপনি উইলের ট্রাস্টি অবনী কণ্ঠস্বর বদলে গেছে ক্ষমা চাইছি কর্নেল সাহেব ওই একটা মিথ্যা কথা বলেছি বাদ বাকি সব সত্যি উইলের ট্রাস্টি অ্যাডভোকেট শিবপদ ঘোষ জানেন আপনি ভকতবাবু বলছিলেন উনি নাকি উইলের একজন সাক্ষী হ্যাঁ অবনি আবার চাপা সরি বলল আমার সন্দেহ ওই ব্যাটার ছেলেই উড়োফোনে আমাকে হুমকি দিয়েছে ওই বাড়িটা ছলে বলে দখল করতে চায় আচ্ছা বাবু ভাড়াটেদের কাছে মাসে মোট কত ভাড়া পান আপনি আমি মাত্র হাজার টাকা পাই বাকি দু হাজার শিবু উকিল ব্যাংকে নাকি জমা রাখে খুলে বলি ভকতবাবুর পাঁচশো তারক মুদির দেড়শো রামবাহাল ভুজাওয়ালার পঞ্চাশ হাবুলের স্টেশনারি স্টোরসের দুশো আমি পাই শিবু উকিল এই ব্যবস্থা করে দিয়েছে বাকি ভাড়াটেরা তাকেই টাকা দেয় নিয়মিত আপনার শেয়ার আপনি পান না ভাড়া আদায় বড্ড ঝামেলার কাজ শিবু উকিলের কাছ থেকে আমার শেয়ারের ভাড়াটেদের পয়লা তারিখে রশিদ এনে রাখি আদায় করতে রক্ত জল হয়ে যায় এদিকে দেখুন ভবা মাসে পাঁচশো করে শিবু উকিলের কাছ থেকে নিয়ে আসে অবনী ফোস করে শ্বাস ছাড়ল নেহাত মায়ের মন্দিরের সেবার জন্য এখানে পড়ে আছি চলে গেলে মা রুষ্ট মন্দিরে মায়ের সামনে ধ্যানে বসলেই শুনি মা বলছেন আমাকে ছেড়ে যেন চলে তাই আছি বুঝলেন তো বুঝলাম কিন্তু মায়ের সেবার খরচের টাকা কি শিববাবু দেন না বলে ওই হাজার টাকা থেকেই সব হয়ে যাবে শুধু বাৎসরিক পুজোর সময় উইলের শর্ত অনুসারে শিবু উকিল নিজে সব ব্যবস্থা করে ধুমধাম হয় আলো টালো মাইক কিন্তু তখন আমি কে পাড়ার মস্তানরা এসে জোটে তখন তারাই সব মূর্তি কি পাথরের আগে পিসে মশাইয়ে ঠাকুরদা গঙ্গায় স্নান করতে গিয়ে মাকে পেয়েছিলেন এই সময় আলো জ্বলে উঠল অবনি বলল বসুন দেখি গোপার ঘরে কফির প্যাকেট পাই নাকি ও তো সব নিয়ে গেছে কফি না পেলে চা খাওয়াবো চলুন গোপাল ঘরটা একটু দেখি অবনী পাশের ঘরের দরজা খুললো সেই ঘরে ঢুকতেই ঝাঁঝালো সুগন্ধ টের পেলাম জানলা বন্ধ ছিল সুইচ টিপে আলো জ্বাললো অবনী করিডরের দিকের দরজা বাইরে থেকে আটকানো দেখছি ঘরের ভেতর একটা খাট খাটে শুধু ম্যাট্রেস আছে চাদর নেই ড্রেসিং টেবিল আছে কোনো প্রসাধনী নেই ওয়ার্ড্রোব হাত করে খোলা মেঝে একটা সুন্দর গালিচা পাতা আছে অবনী বলল সব নিয়ে গেছে শুধু কার্পেটটা বাদে কর্নেল বললেন কার্পেটটা গোপা এনেছিল আগে হ্যাঁ কর্নেল ঘরের ভেতরটা খুঁটিয়ে দেখার পর আসতে বললেন বাবু যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব। স্বচ্ছন্দে সুদর্শন আমাকে বলেছিল সে গোপার সঙ্গে আপনাকে নাকি তান্ত্রিক অদ্ভুত শব্দে হাসলো মেন্টাল পেশেন্ট মশাই সব সময় প্রলাপ তবে এটা ঠিক গোপাকে আমি সাধন সঙ্গিনী করার চেষ্টা করেছিলাম কিন্তু মহা ধরিবাজ মেয়ে মশাই ছলা কলায় ওস্তাদ কর্নেল হাসলেন আপনাকে দেয়নি অবনি মুহূর্তে গম্ভীর হয়ে বলল স্বয়ং এক জাকিনীর বাস ওর মধ্যে তাকে বস করতে সময় লাগত হাত ফসকে পালিয়ে গেল হারামজাদা ভবাকে একবার পেলে মায়ের সামনে বলি দেব গোপাকে কি ভয় দেখালো কে জানে এত বড় প্রপার্টি ফেলে পালিয়ে গেল ভকতবাবু বলছিলেন গোপার বিয়ে হয়েছে আমেরিকায় কাজেই এখানে স্বামীর প্রপার্টি পেতে আইনের ঝামেলা আছে তার চেয়ে বড় কথা গোপা মার্কিন নাগরিক হ্যাঁ স্বামী যে দেশের নাগরিক স্ত্রী ভিন্ন দেশের হলেও স্বামীর দেশের নাগরিকত্ব সে আপনা আপনি পাবে কিন্তু বিয়েটা হিন্দু প্রথা বা সামাজিক আচার অনুসারে হয়েছিল কিনা তার প্রমাণ চাই অবনি হা করে শুনছিল বলল এত ফেঁকড়া গোপার সঙ্গে আলোচনা হয়নি গোপাকে আমি বলেছিলাম আমেরিকায় ফিরে যাবে না তো ওই এদেশে থেকে ডাকিনী তন্ত্রের চর্চা করবে বলেছিল কর্নেল একটা দরজার দিকে এগিয়ে গেলেন দরজায় পর্দা ঝুলছিল পর্দা তুলে বললেন ঘরটা কি খালি অবনী দরজার ছিটকিনি খুলে বললো না ওটাই তো সুদর্শনের ঘর বুঝলাম করিডর দিয়ে গেলে সুদর্শনের ঘরের একটা দরজা এবং এ ঘর থেকে গেলে আর একটা দরজা তার মানে গোপার ঘর থেকে পা বাড়ালেই সুদর্শনের ঘর কর্নেল বললেন থাক ও ঘরে আর যাব না বলে আমার দিকে ঘুরলেন জয়ন্ত এবার কিন্তু অলৌকিক শক্তি নয় ম্যাজিক দেখতে পাবে উনি গালিচাটা সরিয়ে দিলেন মেঝে গোলাকার ইঞ্চিটাক একটা গর্ত দেখতে পেলাম অবনি কাঁচু মাচু মুখে বলল পুরনো বাড়ি ছোঁচ ইদুরের বড্ড উপদ্রব কর্নেল গর্তে প্রায় নাক ঠেকিয়ে বসলেন তারপরে উঠে দাঁড়িয়ে বললেন ফরাসি পারফিউম এই গর্ত দিয়ে পিচকিরিতে ছড়ানো সোজা নিচের ঘরে ফ্যান ঘুরলে একটু পরে উবে যায় গোলাপ করিয়েও গর্ত দিয়ে গলিয়ে ফেলা যায় বললাম কিন্তু কফির কাপে রক্ত আ বায়োকেমিস্ট জয়ন্ত মুরগির রক্তকে রাসায়নিক সংশ্লেষণ প্রক্রিয়ায় জমিয়ে একটা কণার আকারে কাপে রেখে গরম কফি ঢাললে দু তিন মিনিটের মধ্যে কণাটা গলে যায় এবং কফি লাল হয়ে ওঠে আমি বলেছিলাম ম্যাজিক আপনি বলেছিলেন অলৌকিক শক্তি কর্নেল হাসলেন কার্যকারণ তত্ত্ব অনুসারে কার্যে অলৌকিক শক্তি প্রকাশ এবং কারণটা ম্যাজিক কাজেই আমরা দুজনেই ঠিক বলেছিলাম অবনি জোরে শ্বাস ছেড়ে বলল আমি তো কিছুই বুঝতে পারছি না কর্নেল বললেন ও কিছু না চলুন আপনার ঘরে যাই এবার তান্ত্রিক পৌটিকর ছাদ থেকে চেয়ার দুটো ঘরে নিয়ে এলো ফ্যান চালিয়ে দিল আমরা চেয়ারে বসলাম সে বলল তাহলে দু কাপ চা করে আনি কর্নেল সাহেব থাক আপনাকে আর কষ্ট করতে হবে না প্রায় সাড়ে দশটা বাজে একটা প্রশ্ন করে আমরা উঠব বলুন সুদর্শনের মা করুণাময়ী কোথায় আছেন আপনার জানার কথা একটু চুপ করে থাকার পর বলল পিসিমা চণ্ডিতলা আশ্রমে আছেন আমার পিসে মশাই খুব বাজে লোক ছিলেন ফ্যামিলি স্ক্যান্ডেল রটাতে নেই তবে পিসিমাও ভুল করেছেন ব্রহ্মানন্দ ব্যাটার ছেলের পাল্লায় পড়া ওর উচিত হয়নি আমাকে মাঝে মাঝে চিঠি লিখে যেতে বলেন ওই ভণ্ড সাধুর জন্য ওখানে যাই না ছেলের মৃত্যুর খবর ওকে পাঠিয়েছেন শিবু উকিল পাঠিয়েছে শ্মশানে গিয়েছিল তখন বলল কর্নেল হঠাৎ ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন আচ্ছা চলি অবনীবাবু ফোনে কেউ শাসালে আপনিও পাল্টা শাসাবেন ঘিঞ্জি ট্রাম রাস্তার দুধারে দোকানপাট এত রাত্রে বন্ধ একটা পান সিগারেটের দোকানে জিজ্ঞেস করে অ্যাডভোকেট শিবপদ ঘোষের বাড়ির খোঁজ পাওয়া গেল হর্নের শব্দে দারোয়ান যেভাবে শসব গেট খুলে দিল বুঝলাম শাসালো মক্কেলদের জন্য উকিলবাবুর দরজা সর্বদা হবারিত এবং অনেক রাত্রি পর্যন্ত মক্কেল আসে কর্নেল ড্যাশবোর্ডের আলোয় একটা কাগজ পড়ছিলেন পকেটে রেখে দিলেন কৌতূহলটা থেকেই গেল গাড়ি লনে পৌঁছলে লক্ষ্য করলাম এখনও মক্কেলের ভিড় জমে আছে বারান্দায় একজন ধুতি পাঞ্জাবি পরা লোককে ঘিরে জনা তিন মক্কেল জটলা করছে আমাদের দেখে সেই লোকটি তাদের তক্ষণী বিদায় দিয়ে সম্ভাষণ করলেন ভেতরে আসুন স্যার ঘরটা প্রশস্ত আইনের বইয়ে ঠাসা অনেকগুলো আলমারি দেওয়াল ঘেঁষে দাঁড় করানো কার্পেট ঢাকা মেঝে এবং সারবন্দি অগন্তি গদি আটার চেয়ার কয়েকজন অবাঙালি ভদ্রলোক বসে আছেন নামি ডাক্তারের চেম্বারে যেন রোগীরা উদ্বিগ্ন মুখে অপেক্ষা করছেন ওপাশে একটা ঘরে অফিস দেখা যাচ্ছিল সেই ঘরেও এত রাত্রে কর্মব্যস্ততা ধুতি পাঞ্জাবি পড়া ভদ্রলোক সম্ভবত উকিল বাবুর ক্লার্ক চলতি কথায় যাদের বাবু বলা হয় অমায়িক হেসে বললেন একটুখানি বসতে হবে স্যার কর্নেল তার নেম কার্ড দিয়ে বললেন কার্ডটা দিয়ে আসুন আমরা অনেক দূর থেকে ভদ্রলোক অফিস করে ঢুকে গেলেন এবং প্রায় সঙ্গে সঙ্গে ফিরে এসে বললেন এক ধারে ভেতরে বেটে খাটো মোটা সোটা মধ্যবয়সী গুহ এবং রাশভারী চেহারার অ্যাডভোকেট প্রায় সিংহাসন সদৃশ একটা আসনে বসেছিলেন সামনে বিশাল সেক্রেটারিয়ে টেবিল উঠে দাঁড়িয়ে তিনি গম্ভীর মুখে নমস্কার করে বললেন বসুন আপনারা আসবেন আমি জানতাম কর্নেল বললেন জানতেন শিববাবু বললেন কিন্তু আমি বুঝতে পারছি না কেন সুদর্শন প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছিল সরি মিস্টার ঘোষ আমি প্রাইভেট ডিটেকটিভ নই আমার সঙ্গীর পরিচয় দিই জয়ন্ত চৌধুরী দৈনিক জানি আপনাদের দুজনেরই পরিচয় আমার অজানা নয় অবনীবাবুর কাছে জেনেছেন শিববাবু সে কথার জবাব না দিয়ে বললেন সুদর্শন সুইসাইড করেনি হি ইজ মার্ডার্ড এই নাকি আপনার ধারণা আপনি নিশ্চয়ই তেমন কোনো প্রমাণ পেয়েছেন বেশ তো পেয়ে থাকলে বলুন একজন লয়ার হিসেবে আমি লিগাল স্টেপ নেব মিস্টার ঘোষ আমি সদানন্দবাবুর উইল সম্পর্কে জানতে এসেছি কারণ আপনি নাকি উইলের শর্ত অনুসারে সম্পত্তির ট্রাস্টি হ্যাঁ আমি ট্রাস্টি বলুন আর কি জানতে চান সুদর্শনের অবর্তমানে সম্পত্তি কে পাবে তার স্ত্রী স্ত্রী না থাকলে চণ্ডিতলা আশ্রম তাহলে এখন সম্পত্তির মালিক সুদর্শনের স্ত্রী গোপা গোপা সম্পত্তি দাবি করলে তাকে প্রমাণ করতে হবে সে সুদর্শনের স্ত্রী শিববাবুর ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসি দেখা গেল কিন্তু সে তো হঠাৎ বাড়ি ছেড়ে চলে গেছে তাকে ভবতারণ ভয় দেখিয়ে চলে যেতে বাধ্য করেছে বলেন কি তা সুদর্শনের স্ত্রী কি এখন আপনার শেল্টারে আছে না আমেরিকা ফিরে গেছে তাই বুঝি অ্যাডভোকেট আরো গম্ভীর হলেন একটু পরে বললেন আর কিছু জানতে চান সুদর্শন আপনাকে বলেছিল সুইসাইড করবে তাই না ও আমেরিকা যাওয়ার আগে থেকেই মেন্টাল পেশেন্ট শিববাবু ঘড়ি দেখলেন এনিওয়ে আপনি যদি সত্যিই প্রমাণ পেয়ে থাকেন সুদর্শনকে কেউ বিষ খাইয়ে মেরেছে আমি আপনাদের পাশে আছি কি বিষ যেন পটাশিয়াম সাইনাইড মিস্টার ঘোষ হ্যাঁ পোস্টমর্টম রিপোর্ট আমি দেখেছি ও বাড়িতে খুঁজলে হয়তো এখনো অনেক মারাত্মক বিষ বেরোবে সদানন্দর ওষুধের কারখানা ছিল তাছাড়া তার ছেলে বায়োকেমিস্ট ছিল ছেলের বউও বায়োকেমিস্ট হাসলেন শিববাবু এটা নাকি ডাকিনি বিদ্যার খেলও দেখাতো ওদিকে ববুটাও তন্ত্রমন্ত্র নিয়ে থাকে যত রাজ্যের পাগলের আখড়া তবে আপনি বলছেন সুদর্শনকে মারা হয়েছে কে মারবে কেনই বা মারবে ওর স্ত্রীকে সন্দেহ করা যেত কিন্তু আপনি বলছেন সে আমেরিকা ফিরে গেছে এবার বলুন হোয়াট ইজ দ্য মোটিভ অব দ্য মার্ডার জানি না আচ্ছা মিস্টার ঘোষ এবার তাহলে আপনি প্রপার্টি আশ্রমের হাতে তুলে দেবেন দিদি বাধ্য সুদর্শনের বউ যখন আমেরিকা চলে গেছে বলছেন তখন ধরে নেওয়া যায় লিগাল ম্যারেজের প্রমাণ তার হাতে নেই পাঠিয়েছেন কেন প্রাইভেট ডিটেকটিভ আপনার নজর ভবতারণকে আপনি রাখা স্বাভাবিক কিন্তু ব্যাপারটা কি খুলে বলুন তো ভবতারণের সাহায্য নিয়ে গোপাকে ভয় দেখিয়ে তাড়ানো হয়েছে পাছে গোপা প্রপার্টির দাবি করে অ্যাডভোকেট বড় বড় চোখে তাকিয়ে বললেন আপনি কি বলছেন বুঝতে পারছি না হ্যাঁ মিস্টার ঘোষ এবং কাজটা আপনিই করেছেন শিববাবু নিষ্ফলক চোখে তাকিয়ে রুষ্টস্বরে বললেন প্রমাণ করতে পারবেন কর্নেল উঠে দাঁড়ালেন প্রমাণ করা কঠিন কাজ নয় মিস্টার ঘোষ আপনি চণ্ডিতলা আশ্রমের হাতে সদানন্দবাবুর প্রপার্টি তুলে দিতে ব্যস্ত হয়ে উঠেছেন আশ্রম প্রপার্টির স্থাবর অংশ যাতে ভকতজিকে জলের দরে বিক্রি করে তার ব্যবস্থা আপনি করে রেখেছেন ভকতজি ওই বাড়িতে মাল্টি স্টোরিড বিল্ডিং তৈরি করবেন আপনি পাবেন প্রচুর কমিশন অ্যাডভোকেট বাঁকা হাসলেন আপনি দেখছি অন্তর্জামি না মিস্টার ঘোষ কিছুক্ষণ আগে সুদর্শনের ঘরে ঢুকেছিলাম বলতে পারেন সকালে ওর বিছানা পরীক্ষার প্রয়োজন মনে করিনি হঠাৎ মনে হলো বিছানাটা দেখা উচিত দেখতে গিয়ে বালিশের তলায় ভাঁজ করা একটা কাগজ পেয়েছে গোপাকে লেখা সুদর্শনের একটা চিঠি চিঠিটা সকালে পেলে গোপাকে আমেরিকা ফিরতে দিতাম না শিববাবু শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন কি চিঠি সুদর্শন আপনার প্ল্যানের কথা টের পেয়ে গোপাকে সতর্ক করতে চেয়েছিল কিন্তু যে কোনো কারণেই হোক চিঠিটা গোপাকে দেয়নি কিংবা পরে দেবে ভেবেছিল কিন্তু দেবার সুযোগ আর পায়নি চিঠিটা দেখতে পারি সরি মিস্টার ঘোষ চিঠিটা আপনাকে দেখানো যাবে না পিছন থেকে শিববাবু বললেন ডোন্ট ফরগেট দ্যাট আই আমার লিগাল এক্সপার্ট সব চিঠি ফিটি দিয়ে কিছু হবে না মশাই যা পারবেন করুন কর্নেল কোনো জবাব দিলেন না বলল চলো জয়ন্ত পথে যেতে যেতে বললাম আমার অবাক লাগছে সুদর্শন গোপাকে ঘৃণা করত গোপাকে সে খুন করবে বলছিল এমনকি গোপার জন্য সে সুইসাইড করতে চেয়েছিল সেই গোপাকে সে এমন একটা চিঠি লিখলো চিঠিটা পড়লে তুমি ব্যাপারটা বুঝবে করনেল হাসলেন প্রায় সাড়ে এগারোটা বাজে এত রাত্রে তোমাকে দিচ্ছি না আজকাল রাতের কলকাতা বড় ভয়ঙ্কর কাগজের অফিস থেকে ফিরতে আমার রাত বেজে যায় দিন খাজেই ভয় একটাও কোনো কোনো দেখাবেন না ডাইনের গলিতে ঢোকো জয়ন্ত কুইক একটা গাড়ি আমাদের ফলো করছে মেরে রে একটা গাড়ির আলো চোখে পড়ল গাড়িটা জোরে আসছিল ডাইনি ঢুকে গেলাম নির্জন আঁকা বাঁকা গলি রাস্তায় ঘুরতে ঘুরতে গ্রে স্ট্রিট তারপর কর্নেলের কথা মতো বাঁ ঘুরে সোজা গিয়ে উঠলাম ইপিসি সার্কুলার রোডে কর্নেলের বাড়িতে পৌঁছে বললাম গাড়িটা কি সত্যি আমাদের ফলো করছিল হ্যাঁ সুদর্শনের বাড়ি থেকে বেরিয়ে শিববাবুর বাড়ির কাছে গাড়িটা দেখেছিলাম আমরা শিববাবুর বাড়ি থেকে চলে আসার কিছুক্ষণ পরে দেখলাম বাগবাজারে ঢুকছে আমার ধারণা আমরা সুদর্শনে বাড়ি ঢোকার সময় থেকেই আমাদের ওপর নজর রাখা হয়েছিল গাড়ির নাম্বার লক্ষ্য করেছেন সঙ্গে বাইনোকুলার থাকলে নাম্বার দেখতে পেতাম তবে গাড়িটা কালো অ্যাম্বাসেডর যাই হোক খিদে পেয়েছে ষষ্ঠী আমরা খাবো ষষ্ঠীচরণ বলল, সব রেডি বাবা মশাই কেউ ফোন করেনি ষষ্ঠীচরণ তুম্ব মুখে বলল। সেই মেয়ে ছেলেটা সকালে আসবে বলেছে খাওয়ার পর ড্রয়িং রুমে বসে অভ্যাস মতো কর্নেল কফির পেয়ালে চুমুক দিয়ে বললেন কাল কাল কলেজে যায়নি সুদর্শন তার কাছে গিয়েছিল তারপর সে চণ্ডীতলা আশ্রমে গিয়েছিল কৃষ্ণনগর থেকে কলকাতা আসার ট্রেন বা বাস প্রচুর রাত একটায় বাড়ি ফিরে চিঠিটা লিখেছিল বললাম চিঠিটা দিন পড়ি কর্নেল পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে আমাকে দিলেন খুলে দেখি ইংরেজিতে লেখা একটা চিঠি বাংলায় অনুবাদ করলে মোটামুটি এই দাঁড়ায় গোপা তোমাকে আমি ঘৃণা করি ভেবেছিলাম তোমাকে আগে খুন করে তারপর আত্মহত্যা করব। কিন্তু তুমি ডাইনি ডাইনিকে খুন করা সহজ নয় কাজেই তোমাকে রেহাই দিলাম তুমি বেঁচে থাকো অবনীতার সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক বৈধ করে নিও তবে অবনীতার লোকটা ভালো নয় তোমাকে বাবার যে গোপন ফাইলটা দিয়েছিলাম অবনিদার টের পেলে সেটা হাতাবে কিংবা তোমাকে নিষিদ্ধ মাদক তৈরিতে প্ররোচিত করবে তাই তোমার ভালোর জন্য ফাইলটা তোমার সুটকেস থেকে চুরি করেছি আর একটা কথা আজ চণ্ডিতলা আশ্রমে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম মা আমাকে আসতে দিচ্ছিলেন না জোর করে চলে এলাম মা আমাকে সাবধান করে দিয়ে বলেছেন শিবু কিলার ভকতবাবু চক্রান্ত করেছে আমি যেন তোমাকে নিয়ে শিগগির আমেরিকা ফিরে যাই তাহলে বাড়িটা আশ্রমের দখলে আসবে না এবং ভকরজিও জলের দরে কিনতে পারবে না স্বামী ব্রহ্মানন্দ নাকি সাদাশিদের মানুষ ভকরজি তাকে ভক্তিতে নুইয়ে ফেলেছে তাকে স্বামী ব্রহ্মানন্দ কথা দিয়েছেন বাড়িটা যদি আশ্রমের হাতে কোনো দিন আসে তাহলে ভকতজিকেই বেঁচে দেবেন ভক্তের সঙ্গে দরাদরি আবার কি ভগৎজি মাত্র পঞ্চাশ হাজার টাকা দেবে অথচ বাড়িটার দাম খালি জমি সমেত এ বাজারে অন্তত কয়েক লক্ষ টাকা যাই হোক আমি আত্মহত্যা করার কথাটা মায়ের মুখের দিকে তাকিয়ে বলতে পারিনি কিন্তু আমি আত্মহত্যা তো করবই তারপর তুমি আমার প্রপার্টির মালিক হবে তাই তোমাকে সাবধান করে দেওয়া আমার কর্তব্য আর বেশি কিছু লেখার ধৈর্য নেই তুমি ডাইনি শিবু কিলার আর ভকরজিকে তুমি তোমার বিদ্যার জোরে জব্দ করতে পারবে চিঠিটা তাড়াহুড়ো করে লেখা তলায় সুদর্শন তারিখ দিয়ে সই করেছে সময় রাত তিনটে পনেরো তাও লিখেছে বললাম বদ্ধ পাগল কর্নেল চিঠিটা আমার কাছ থেকে নিয়ে বললেন বদ্ধ পাগল নয় অসুখটা সম্ভবত মানসিক রোগীর কাছে বাস্তব অবাস্তবের সীমারেখা ঘুচে যায় সে কি করছে তা অনেক সময় টের পায় না হ্যালুসিনেশন বা ভুল দেখা এই অসুখের একটা লক্ষণ তাছাড়া এদের কাছে বেঁচে থাকাটা অর্থহীন হয়ে পড়ে কাজেই সুদর্শন কোনো এক সময় আত্মহত্যা করতই কিন্তু খুনির দর্শ হয়েছিল না বললাম শিববাবু এবং ভকতী ভবতরণকে দিয়ে খুন করিয়েছেন আমি শিওর কারণ সুদর্শনের সুইসাইডাল নোট চুরি এবং তার কফির পেয়ালায় সাইনাইড রাখা বাইরের লোকের পক্ষে সম্ভব নয় তাছাড়া সে মুখোশ পরা একটা লোকের সাহায্যে ভয় দেখিয়ে গোপাকে বাড়ি থেকে তাড়িয়েছে এটা তো আপনারই সিদ্ধান্ত কর্নেল চুরুটের ধোঁয়ার মধ্যে বললেন হ্যাঁ ভবতারণ এটা করেছে শিববাবু এবং ভকতির কথাতেই করেছে উইল অনুসারে নাকি তার পাঁচশো টাকা মাসোহারা তার মতো মানুষ ওদের কথায় দায় পড়ে এ কাজ করতেই পারে তাছাড়া গোপাকে সে হয়তো পছন্দ করতো না চণ্ডীতলা আশ্রমে চিঠি নিয়ে যেতেও সে বাধ্য কিন্তু কিন্তুটা কিসের সুদর্শনের সুইসাইডাল নোট ইংরেজিতে লেখা ভবতারণ ইংরেজি জানে না তার চেয়ে বড় কথা শিববাবু এবং ভকতজি সুইসাইডাল নোটের খবর পেলেন কিভাবে সুদর্শন সবাইকে বলে বেরিয়েছে সুইসাইড করবে কিন্তু অলরেডি সে চিঠিও লিখে রেখেছে এমন কথা কি তার পক্ষে বলা সম্ভব কোনো আত্মহত্যাকারী কি বলে বেড়ায় আত্মহত্যার চিঠিও লিখে ফেলেছে সুদর্শনের মতো মানসিক রোগীর পক্ষে বাধা দিয়ে কর্নেল বললেন তাহলে তোমাকে এবং গতকাল সকালে আমাকেও বলতো মানসিক রোগী বলেই বাকি কথাটাও বলা তার পক্ষে স্বাভাবিক ছিল স্মরণ করো জয়ন্ত কাল সকালে সে আমাদের সঙ্গে কথা বলার সময় ওই যা চিঠিটা বলে হঠাৎ সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল যদি চিঠিটা হারিয়ে গিয়ে থাকতো সে হইচই বাধাতো অন্তত গোপা জানতে পারত গোপা আমাদের সে কথা বলতো। এটাকে ধরে নিচ্ছি চিঠিটা সে লিখতে লিখতে উঠে এসেছিল লেখার পর কোথাও লুকিয়ে রেখেছিল সেখান থেকে কেউ চুরি করে সুদর্শন নিশ্চয়ই টের পায়নি পেলে সাবধান হয়ে যেত এখানেই আসছে টাইমিং প্রশ্ন সুদর্শন আত্মহত্যার নির্দিষ্ট সময় স্থির করেনি এমনকি গত রাত্রে গোপাকে লেখা চিঠিতেও তার আভাস নেই গোপাকে আপনি সন্দেহের তালিকা থেকে বাদ দিয়েছেন দেখছি দিয়েছি কারণ তার মিশন ছিল ভিন্ন কয়েক লক্ষ টাকার প্রপার্টির চেয়ে সদানন্দবাবুর ফর্মুলার দাম অনেক বেশি সুদর্শন তাকে ওটা দিয়েছিল তার মৃত্যুর পর গোপা আবিষ্কার করেছে ওটা সুটকেসে নেই তাহলে অবনী মৈত্র হ্যাঁ অবনী আমার সন্দেহের তালিকায় আছে তার মোটিভ টাকার বিনিময়ে ভকরজিকে সুইসাইডাল নোট সে বেচতেই পারে কিন্তু তাকে কেউ টেলিফোনে নাকি ভয় দেখিয়েছে এর কারণ কি কর্নেল চেদে ঘষে নিভিয়ে বললেন মাই গুডনেস রাত প্রায় একটা বাজে শুয়ে পড়া যাক ভোরে উঠে কর্নেল বাড়ির ছাদে তার বিচিত্র শূন্যদান পরিচর্যায় যান আটটায় নেমে আসেন সাড়ে আটটায় ষষ্ঠীর ডাকে ঘুম ভাঙল ষষ্ঠী মুচকি হেসে বললো সেই মেয়ে ছেলেটা এছে দাদা বাবু অপর্ণা রায় আগে আপনি বাথরুম সেরে আসুন কফি রেডি করি গে কিছুক্ষণ পরে কফির পেয়ালা হাতে ড্রয়িং রুমে গেলাম কর্নেল তার রীতি অনুসারে সম্ভাষণ করলেন মর্নিং জয়ন্ত আশা করি সুনিদ্রা হয়েছে অপর্ণার মুখে শোক দুঃখের গাঢ় ছাপ আস্তে আস্তে বললো আমি বুঠি কর্নেল সরকার এখান থেকে শেয়ালদা চলে যাব আজ কলেজে না গেলেই নয় সে চলে যাওয়ার পর বললাম অপর্ণা কি বলছে সুদর্শন তাকে একটা ফাইল রাখতে দিয়ে এসেছিল কিসের বুঝতে পারেনি অপর্ণা নড়ে বসলাম সেই ড্রাগ ফর্মুলার ফাইল হ্যাঁ সুদর্শন অপর্ণাকে বলেছিল পরে এক সময় সে ওটা ফেরত নেবে তবে তারপর আত্মহত্যা সে করবেই তাহলে দেখা যাচ্ছে সে আত্মহত্যার সময় ঠিক করেনি ঠিক ধরেছ ফাইলটা কি এখনো অপর্ণার কাছে আছে না আমাকে দিয়ে গেল বলে কর্নেল টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট্ট প্যাকেট বের করলেন কাগজের মোড়ক খুলতেই একই সাইজের একটা ফাইল বেরুলো। কর্নেল বললেন দেখো বুঝতে পারো নাকি ক্লিপে আটা এক গোছা পুরনো কাগজপত্রে ইংরেজিতে অজানা শব্দ লেখা এবং দুর্বোধ্য আঁকচক পাতায় পাতায় নকশাও আছে ফেরত দিয়ে বললাম এক বর্ণ বুঝলাম না তবে আপনি কোটিপতি হওয়ার এমন সুযোগ আর পাবেন না কর্নেল গোমরা মুখে বললেন ফাইলটা এখনই পুড়িয়ে ফেলব এটা সাংঘাতিক বিষধর সাপ চলো ছাদে গিয়ে এটা পোড়ানো যাক ছাদের বাগানের এক কোণে কর্নেল ফাইলটা পুড়িয়ে ছাই করে দিলেন তার একটু পরে ষষ্ঠীচরণ এসে বলল এক বাবা এছেন বললেন খুব জরুরি দরকার নেমে এসে দেখি গেরুয়া পোশাক পরা অবনিতান্ত্রিক ত্রিশুল হাতে বসে আছে আজকের মতো তন্ত্র এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি খুবই ছোট চ্যানেল আপনাদের সাপোর্ট পেলে তবেই এগোতে পারবো ধন্যবাদ